আমরা চলে এসেছি আমাদের এরক্স চ্যাপ্টারের তৃতীয় লেকচারে। আজকে আমরা এখানে শিখব যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা কিভাবে কোন একটা জারণ বিজারণ বিক্রিয়ার যে সমীকরণ সেই সমীকরণটিকে সমতা বিধান করতে পারব। দেখো আজকের এই যে লেকচারটি সেটা কিন্তু আমাদের যে কোনো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, সাপোজ ধরুন আমাদের বোর্ড পরীক্ষাতে তো এখান থেকে একটা কোশ্চেন থাকেই, তাছাড়াও আমাদের নিট, আইআইটি, জেই, এমস যে কোনো পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে একটা কোশ্চেন থাকবেই। তাই তোমাদেরকে বলবো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং কোথাও একটুও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করি আজকের ক্লাস। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো আজকের ক্লাসটি আমাদের জানতে গেলে আমরা ধরে নেব আমরা প্রত্যেকে অক্সিডেশন নাম্বার এই বিষয়টা কিন্তু খুব ভালো করে জানি। এবার তোমরা যদি এই ভিডিওটি আমার প্রথম দেখো তাহলে তোমাদেরকে বলবো তোমরা কেমিয়া গ্যালাক্সির যে প্লে লিস্ট আছে রেডক্স রিয়াকশনের প্লে লিস্টে গিয়ে সেখান থেকে প্রথমের দুটি লেকচার ওয়ান এবং লেকচার টু, রেডক্স রিয়াকশনের লেকচার ওয়ান এবং লেকচার টু এটা ভালো করে দেখবে, তারপরে কিন্তু এই ক্লাসটি করবে আর কি। তাহলে কি হবে তোমাদের পরবর্তী পার্টটা থেকে কোনো সমস্যা হবে না, কেন এই পার্টটা করতে গেলে আমাদের অক্সিডেশন নাম্বারটা কিন্তু খুব ভালো করে জানা রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করবো। আজকে যেটা করবো আমরা কি করবো না হচ্ছে কি কোন একটা রিয়াকশনের সেটা সমতা বিধান কিভাবে করতে হয় সেটা আমরা আজকে এখানে শিখবো। দেখো সমতা বিধান কেন করা প্রয়োজন, কেননা আমরা কোন একটা বিক্রিয়া সেটা যদি করতে গেলে সেখানে কত মোল তোমার হচ্ছে গিয়ে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে কত মোল বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হচ্ছে সেটা জানার জন্য কিন্তু আমাদের তাদের মোল সংখ্যাগুলো জানা দরকার, অর্থাৎ কি বিক্রিয়াটিকে ব্যালেন্সড হওয়ার খুব প্রয়োজন। এবার কত সহজে আমরা কোন একটা রিয়াকশনকে ব্যালেন্স করতে পারবো সেটা আমরা আজকে এখানে শিখবো। এবার ব্যালেন্স করা মানে সমতা বিধান করার দুটা পদ্ধতিতে আমরা কোন একটা বিক্রিয়াকে ব্যালেন্স করতে পারি, সেটা সেই সমতা বিধান অর্থাৎ কি ব্যালেন্স করার দুটা পদ্ধতি, একটা পদ্ধতিকে বলে কি আয়ন ইলেকট্রন পদ্ধতি এবং একটাকে বলে হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এর মধ্যে দেখো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতি এবং জারণ সংখ্যা পদ্ধতি আমরা নেক্সট ক্লাসে করবো। এবং আয়ন ইলেকট্রন পদ্ধতির কে আবার দেখো এটাকে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতি বা মেথড বলতে পারি, এটার আরেকটা নাম হচ্ছে কি এটাকে আমরা হাফ রিয়াকশন মেথডও বলতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে দুটা নামেই বলা হয়। এবার দেখো এটা শুরু করার আগে আমাদেরকে জানতে হবে কি যে কিভাবে কোন একটা বিক্রিয়াকে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা বিধান করবো। এবার সেটা করার জন্য আমাদেরকে প্রথমে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করার জন্য কিছু রুলস জেনে নিতে হবে, মানে কয়েকটা নিয়মাবলী আছে, সেই নিয়মাবলী আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে, তারপরে আমরা কি করবো না সেই নিয়মগুলোকে কাজে লাগিয়ে সেই বিক্রিয়াগুলোকে ব্যালেন্স করব। এবার দেখো তোমাদেরকে দেখো এখানে একটা গল্প বলি, যে তোমাদেরকে যদি বলা হয় যে মানে তোমাদেরকে বললাম যে তোমরা আমার বাড়িতে আসো ঘুরতে, এবার তাহলে আমি কি বললাম আমি তাহলে তাদের জন্য তোমার কি করতো আমার অ্যাড্রেসটা আগে প্রথমে জানতে হবে, এবার আমি বললাম কি তোমরা কত তাড়াতাড়ি আমার বাড়িতে আসতে পারবে আর কি। ঠিক আছে, তো তাহলে সেটার জন্য কি হবে আমি তোমাকে যদি বলে দিই যে আমার বাড়ি হচ্ছে গিয়ে এই রায়গঞ্জের এই জায়গাতে, তো তাহলে তোমাকে যদি বলে দিই তাহলে তুমি যদি ফার্স্ট টাইম আমার বাড়িতে আসো তাহলে কি করতে হবে আমাকে মানে সবাই অনেকজনকে বলে বলে সেখানে আসতে হবে, কিন্তু তুমি যদি একবার সেখানে চলে আসো তাহলে কি হবে তারপরে নেক্সট টাইম আসতে কিন্তু তোমার কোনো প্রবলেম হবে না। তার মানে কি যে দেখো আমি যখন আয়ন ইলেকট্রন পদ্ধতিকে নিয়মাবলী সেটা তো সব বইতে লেখা আছে, ঠিক আছে, কিন্তু সে নিয়মাবলী যদি জানি তার মানে কি সেটা আমার ওখান থেকে কি জানা হলো না নলেজটা পাওয়া হলো, যে আমরা নলেজ পেলাম যে সেটার সম্বন্ধে আমি জানলাম, কিন্তু সেটা তুমি তখন অ্যাপ্লাই করতে পারবে যখন তুমি ওটার উপরে কি করবে না এক্সপেরিমেন্ট করবে, মানে কি ওটাকে তুমি রেগুলার প্র্যাকটিস করবে। তো তাই জন্য আমি বলবো কি যে প্র্যাকটিসটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, আমি তোমাকে নলেজ বলে দেবো কিন্তু তার জন্য তোমাকে যেটা করতে হবে আমি যতগুলো হোমওয়ার্ক দেব প্রত্যেকটা কিন্তু ধরে ধরে বাড়িতে করতে হবে, এবং যত বেশি তুমি প্র্যাকটিস করবে এগুলোর উপরে তোমার এই এই টপিকটা কিন্তু তত বেশি সহজ হবে, তাই হোমওয়ার্ক গুলো কিন্তু খুব খুব মনোযোগ সহকারে করবে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমরা জেনে নেবো যে নিয়মাবলী কিরকম, নিয়মাবলী গুলো কি কি মানে রুলস গুলো কি কি আছে। দেখো রুলস গুলো আমরা এখান থেকে পড়বো, প্রথম যে রুলস আছে এখানে দেখো যে বিক্রিয়া আমরা সাধারণত বিক্রিয়া গুলোকে কি আমরা স্টেপ ওয়ান স্টেপ টু ভাগ করে লিখবো। প্রথমে স্টেপ ওয়ান, দেখো একটা বিক্রিয়া যদি থাকে সেই বিক্রিয়াটির প্রথমে সেটাকে আণবিক বিক্রিয়াটাকে আমাদের কি করতে হবে আয়নে ভেঙে লিখতে হবে। তাহলে বললাম কি আণবিক দেখো এগুলো তোমরা খাতায় নোট করে নাও, কারণ আমি আজকে যে পদ্ধতিটা শেখাবো সেটা বই থেকে একটু আলাদা হবে, আমি চেষ্টা করবো যত সহজে প্রসেসটাকে শেখানো যায়। ঠিক,
আচ্ছা, আণবিক বিক্রিয়াকে প্রথমে প্রথমে আয়নীয় আয়নীয় আকারে লিখতে হবে। স্টেপ ওয়ান বুঝে গেলাম যে আমাদের যে আণবিক বিক্রিয়া যে থাকবে, কারণ আমাদের যখন বিক্রিয়া লিখা থাকবে সেখানে তো সকল অণু অবস্থায় থাকবে, মানে যৌগ অবস্থায় থাকবে, সেগুলোকে কি করবো আমরা আয়নে ভেঙে লিখবো। ঠিক, স্টেপ টু কি, স্টেপ টু তে কি আমাদের ওখানে জারণ বিক্রিয়া এবং বিজন বিক্রিয়াটাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তাহলে স্টেপ টু বললাম কি, জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া ও বিজারণ অর্ধ বিক্রিয়া বিক্রিয়া আলাদা করে লিখতে হবে। দেখো স্টেপ ওয়ান স্টেপ টু আমাদের কমপ্লিট হলো। তাহলে প্রথম স্টেপ কি বললাম, আণবিক বিক্রিয়াটাকে আয়নে ভেঙে লিখতে হবে, আয়নে লিখা হলো, লিখে নিয়ে সেখান থেকে আমাকে জারণ বিক্রিয়াটা এবং বিজারণ বিক্রিয়াটা খুঁজে নিয়ে সেটাকে আলাদা আলাদা করে লিখতে হবে। ঠিক, এবার স্টেপ থ্রি কি বলবো, দেখো স্টেপ থ্রি তে কি করবো, স্টেপ থ্রি তে আমাদের করতে হবে কি, যেখানে দেখো সেখানে কি করতে হবে, সেই জারণ এবং বিজারণ অর্ধ বিক্রিয়ার কি বললাম, জারণ এবং বিজারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার জারণ এবং বিজারণ অর্ধ বিক্রিয়ার জারণ এবং বিজারণ অর্ধ বিক্রিয়ার কি করতে হবে না, তোমার পরমাণুগুলিকে পরমাণু ও আধানগুলি কি বললাম, জারণ এবং বিজারণ অর্ধ বিক্রিয়ার পরমাণু ও আধানগুলিকে সমান করতে হবে, সমান করতে হবে। ঠিক আছে, দেখো কি বললাম ব্যাপারটা একটু বুঝে নাও, আমাদের যে জারণ বিক্রিয়া এবং বিজারণ যে অর্ধ বিক্রিয়াটা আমরা খুঁজে বের করলাম, সেই জারণ এবং বিজারণ অর্ধ বিক্রিয়ার পরমাণু ও আধানগুলোকে সমান করতে হবে, মানে উভয় দিকে। ঠিক আছে, এখানে একটু অ্যাড করে নাও, জারণ অর্ধ বিক্রিয়ার উভয় দিকে পরমাণু ও আধানগুলিকে সমান করতে হবে। এবার সেটা কি জিনিস, সেটা কিভাবে করব, দেখো এটার আবার আলাদা করে আমরা স্টেপ ওয়ান স্টেপ টু করে করবো আর কি। স্টেপ থ্রির ভেতরে এই যে তার পরমাণু এবং আধানগুলোকে সমান করতে গেলে আমাদের কি করতে হবে না কি করতে, প্রথমে দেখো প্রথমে আমরা কি করব, যে ওই বিক্রিয়াটাকে আলাদা করে লিখলাম, লেখার পরে সেখান থেকে হাইড্রোজেন ও অক্সিজেন কে বাদ দিয়ে বাকি সব পরমাণুগুলিকে সমান করতে হবে। সেটা কিভাবে করবো না, সেই দেখো কি বললাম, ওই বিক্রিয়ার ভেতরে হাইড্রোজেন ও অক্সিজেন ছাড়া, দেখো হাইড্রোজেন অক্সিজেন আমরা সবার শেষে ব্যালেন্স করবো, তাহলে কি বলো হাইড্রোজেন এবং অক্সিজেনকে ছাড়া বাকি যে পরমাণুগুলো থাকবে তাদেরকে আমাদের প্রথমে কি করতে ব্যালেন্স করে নিতে হবে। ঠিক আচ্ছা, এবার এরপরে বি দেখো, এরপরে সাব পয়েন্ট কি, এরপরে আমরা এখান থেকে করবো কি, যে অক্সিজেন আর হাইড্রোজেনের পরে ব্যালেন্স হলো, এবার যেদিক হাইড্রোজেন ও অক্সিজেনকে সমান করার জন্য জল বা এইচ প্লাস যোগ করব। কি বললাম, জল মানে কি এইচ টু ও বা এইচ প্লাস যোগ করব, জল বা এইচ প্লাস যোগ করব। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন ও অক্সিজেন যোগ করার জন্য কি করে এইচ প্লাস বা হচ্ছে কি এইচ প্লাস বা জল যোগ করব। এবার নেক্সট কি দেখো, নেক্সট হচ্ছে গিয়ে অর্ধ বিক্রিয়ার যেদিকে অক্সিজেন সংখ্যা কম থাকবে, প্রথমে কিন্তু আমরা অক্সিজেনকে ব্যালেন্স করবো, দেখো স্টেপ গুলো কিন্তু মনে রাখতে হবে, একটা স্টেপ কিন্তু ভুল করলে কিন্তু পুরোটা ভুল হয়ে যাবে। ঠিক আছে,
তাই জন্য বলছি স্টেপ বাই স্টেপ কিন্তু করতে হবে। প্রথমে আমরা অক্সিজেন ব্যালেন্স করব, সবার শেষে কিন্তু হাইড্রোজেন ব্যালেন্স করব, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেদিকে যেদিকে অক্সিজেন সংখ্যা কম থাকবে, অর্ধবিক্রিয়ার যেদিকে অক্সিজেন সংখ্যা কম থাকবে সেই দিকে ততগুলি জল H2O যোগ করতে হবে। আচ্ছা দেখো, যদি ওদিকে আমরা কি করি, ওদিকে যদি আমরা জল যোগ করি তাহলে ওদিকে হাইড্রোজেন সংখ্যা বেড়ে যাবে, তাহলে যোগ করতে হবে। এবং বিপরীত দিকে তার দ্বিগুণ সংখ্যক H+ যোগ করতে হবে। ওটা বুঝে গেল? দেখো এই পয়েন্টটা খুব ভালো করে দেখো, কি বললাম, অর্ধবিক্রিয়াটাকে আমরা কি করেছি, বাকি সব পরমাণুগুলোকে ব্যালেন্স করে নিয়েছি। ব্যালেন্স করার পরে আমাদের এবার অক্সিজেন এবং হাইড্রোজেনটাকে ব্যালেন্স করব। এবার প্রথমে আমরা দেখব কি, অক্সিজেনটাকে দেখব আমরা, হাইড্রোজেন পরে দেখব। প্রথমে অক্সিজেনটাকে দেখলাম, দেখে নিয়ে ওই অর্ধবিক্রিয়ার, ধরো একদিকে কি বিক্রিয়ক পদার্থ আছে, একটা বিক্রিয়াজাত পদার্থ আছে। এবার যেদিকে বিক্রিয়ক পদার্থের দিকে হতে পারে, বিক্রিয়াজাত পদার্থের দিকে হতে পারে। এবার যেদিকে অক্সিজেন সংখ্যা কম সেই দিকে আমরা কি করব, যতগুলো অক্সিজেন সংখ্যা কম ঠিক ততগুলো আমরা জল যোগ করে দেবো, H2O জল যোগ করে দেবো। ঠিক, জল যোগ করা হলো। এবার জল যোগ করলে তো সেদিকে তো হাইড্রোজেন সংখ্যা বেড়ে যাচ্ছে। এবার যতগুলো হাইড্রোজেন সংখ্যা, যেহেতু একটা একটা হাইড্রোজেন মানে জলের মধ্যে কতগুলো, দুটো H+ আছে, তার জন্য যতগুলো জল যোগ করবো তার বিপরীত দিকে, যেদিকে জল যোগ করছি তার বিপরীত দিকে তার দ্বিগুণ সংখ্যক আমরা H+ যোগ করে দেবো। ঠিক, তাহলে এখানে দ্বিগুণ সংখ্যক আমরা H+ যোগ করলাম। এবার আমাদের মোটামুটি বিক্রিয়াটা ব্যালেন্সড হয়ে গেল। এবার তারপরে নেক্সট কি করতে হবে, তারপর আমাদের ওই বিক্রিয়ার মধ্যে আমাদের কি করব নেক্সট, এবার আমাদের কি করতে হবে, দুই দিকের আধান সংখ্যাগুলো সমান করতে হবে। কি বললাম, এরপর বিক্রিয়ার অর্ধবিক্রিয়ার উভয় দিকে আধান সমান করার জন্য কি করতে হবে, না ইলেকট্রন যোগ করতে হবে। এবার যেদিকে যতগুলি মানে যতগুলি মাইনাস কম হবে সেই দিকে ততগুলি ইলেকট্রন যোগ করতে হবে। কি বললাম, যেদিকে লিখে নাও, যেদিকে যতগুলি ইলেকট্রন কম হবে সেই দিকে ততগুলি ইলেকট্রন যোগ করতে হবে। এটা একটু লিখে নাও, সেদিকে ততগুলি ইলেকট্রন যোগ করতে হবে। এই লাইনটা দেখো, এরপর কি বললাম, অর্ধবিক্রিয়ার উভয় দিকে আধান সংখ্যা সমান করার জন্য, দেখো যে কোন দিকে মাইনাসটা বেশি আছে কোন দিকে মাইনাসটা কম আছে, সেই আধানটাকে সমান করার জন্য কি দিয়ে সমান করব, আমরা ইলেকট্রন দিয়ে সমান করব। এবার ইলেকট্রন যোগ করতে হবে, এবং যেদিকে ইলেকট্রন সংখ্যা কম মানে যেদিকে মাইনাসটা কম হবে সেই দিকে আমরা কি করব, আমি ওই ইলেকট্রনটাকে যোগ করব। ঠিক, এবার নর্মালি কি হয়, আমরা জারণের সময় ইলেকট্রনগুলোকে আমরা ডান দিকে যোগ করি, আর বিজনের সময় ইলেকট্রনগুলোকে আমরা বাম দিকে ব্যবহার করি। সেটা আমরা কয়েকটা উদাহরণ করলে ব্যাপারটা বুঝে যাবো আর কি। তো সেটা নর্মালি জানি যে জারণের সময় আমরা ইলেকট্রন ডান দিকে যোগ করি, আর বিজনের সময় ইলেকট্রন আমরা বাম দিকে যোগ করি। আচ্ছা, এখান থেকে এই যে এই পয়েন্টটা, সি নাম্বার পয়েন্টটা যেটা বলেছি যে অক্সিজেন হাইড্রোজেন সমান করার জন্য, এটা না আমরা সাধারণত অ্যাসিড বা প্রসম বিক্রিয়াগুলোর ক্ষেত্রে, কি বললাম, এটা সাধারণত অ্যাসিড বা প্রসম বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ঠিক আছে, অ্যাসিড বা প্রসম বিক্রিয়ার ক্ষেত্রে ইউজ করা যাবে, কিন্তু ক্ষারীয় মাধ্যমটা একটু আলাদা হবে, সেটা আমরা একই পদ্ধতিতে করব। এবার জাস্ট ওর জন্য একটা লাইন আমরা এক্সট্রা করে শেষে লিখে নেব। ঠিক আচ্ছা চলো, তাহলে এটা মোটামুটি আমাদের কি দুটা অর্ধবিক্রিয়া পুরো ব্যালেন্সড হয়ে গেছে। এরপরে কি করব, এরপরে দুটো অর্ধবিক্রিয়া আমাদের ব্যালেন্সড হয়ে গেল, এরপরে স্টেপ 3 গেল, স্টেপ 4 কি করব,
এবার দুটো অর্ধ বিক্রিয়াকে আমরা যোগ করে দেব। এবার যোগ করব কখন কিভাবে, এবার দুটি অর্ধ বিক্রিয়া, দুটি অর্ধ বিক্রিয়াকে বিক্রিয়াকে এমন ভাবে যোগ করব যাতে দুটি বিক্রিয়ার, দুটি অর্ধ বিক্রিয়ার বিক্রিয়া ইলেকট্রনগুলি বাদ চলে যায়। এটা খেয়াল রাখতে হবে কি যে যখন আমরা দুটা অর্ধ বিক্রিয়া যোগ করছি, কেমন দেখো জারণের সময় ইলেকট্রনটা কি ডান দিকে আছে আর বিজনের সময় ইলেকট্রনটা কি বাঁ দিকে আছে, এবার যোগ করবো এমন ভাবে যেন দুটা ইলেকট্রন যেন কাটাকাটি চলে যায়, ঠিক আছে। তাই জন্য সাপোজ ধরুন জারণ বিক্রিয়া আমার যদি দুটা ইলেকট্রন থাকে আর বিজন বিক্রিয়া যদি চারটা ইলেকট্রন থাকে, তাহলে জারণ বিক্রিয়াটাকে কি দুই দিয়ে গুণ করে নিয়ে ইলেকট্রন গুলোকে সমান করে নিতে হবে প্রথমে, ঠিক আছে। তারপরে এমন ভাবে তাহলে যোগ করবো সেই দুটা ইলেকট্রন যেন বাদ চলে যায়, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা হচ্ছে গিয়ে লিখে রাখবো, যেটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমের জন্য, যেটা ক্ষারীয় মাধ্যমের জন্য যদি খুব ইম্পর্টেন্ট যদি ক্ষারীয় মাধ্যম হয় তাহলে কিন্তু আমি একটু দেখো বইয়ের থেকে একটু আলাদাভাবে লেখানোর চেষ্টা করছি, সেটা কিন্তু মাথায় ভালো করে রাখবে। যদি ক্ষারীয় মাধ্যম হয়, ক্ষারীয় মাধ্যম যদি সেটা ক্ষারীয় মাধ্যম হয় তাহলে দেখো কি করবো, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, বোঝার ব্যাপার আছে। যদি ক্ষারীয় মাধ্যম হয় তাহলে যেদিকে আমরা যখন ব্যালেন্স করছি তখন কিন্তু এইচ প্লাস দিয়ে ব্যালেন্স করেছিলাম, এবার তাহলে অর্ধ বিক্রিয়ার বিক্রিয়ার যেদিকে এইচ প্লাস থাকবে সেই দিকে ততগুলি ওইচ মাইনাস যোগ করতে হবে, এবং বিপরীত দিকেও ততগুলি ইলেকট্রন যোগ করতে হবে, ঠিক আছে। কি বললাম দেখো ব্যাপারটা একটু ভালো করে বুঝে নাও, যদি ক্ষারীয় মাধ্যম হয় তাহলে বিক্রিয়ার যেদিকে এইচ প্লাস থাকবে, মানে যখন আমরা বিক্রিয়াটা করছি কারণ সে তো এইচ প্লাস থাকবে, তো ক্ষারীয় মাধ্যম হলে তো এইচ প্লাস থাকতে পারে না, এইচ প্লাস তো অ্যাসিড মাধ্যমের জন্য, তাই জন্য এইচ প্লাসটাকে আমরা প্রসম করার জন্য যেদিকে এইচ প্লাস থাকবে সেদিকে ততগুলি ওইচ মাইনাস যোগ করে দেবো। তাহলে এইচ প্লাস আর ওইচ মাইনাস মিলে জল হয়ে যাবে, তাহলে ততগুলো ওইচ মাইনাস যোগ করে দিলাম, তাহলে ওইদিকে তো আবার ওইচ মাইনাস বেশি হচ্ছে, ঠিক তার উল্টো দিকে আবার ততগুলো ওইচ মাইনাস যোগ করে দেবো, দিয়ে আমরা বিক্রিয়াটাকে ব্যালেন্স করে লিখবো আর কি, ঠিক আছে। তাহলে এই যে গল্পগুলো ছিল এগুলো কি ছিল, আয়ন ইলেকট্রন পদ্ধতির রুলস, যত ছোট করে লিখা যায় আর কি সেটাকে আমরা করব। এবার দেখো আমি ব্যাপারগুলোকে আমি আবার একটু সামারাইজ করে দিই, দেখো কি কি করলাম। প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের যে আণবিক বিক্রিয়াগুলো দেওয়া থাকে, এবার দেখো মোস্ট অফ কেসে আমাদের কি হয় যে আয়নিক বিক্রিয়াগুলোই দেওয়া থাকে, যদি আয়নিক বিক্রিয়া দেওয়া না থাকে তাহলে আমাকে ওই বিক্রিয়াটাকে ভেঙে নিয়ে প্রথমে আয়নিক বিক্রিয়াটা তৈরি করে নিতে হবে, ঠিক। তারপরে আমাদের কি করতে হবে, আয়নিক বিক্রিয়ার পরে আমাদের ওই বিক্রিয়ার মধ্যে কোথায় কোথায় জারণ হচ্ছে, জারণ অর্ধ বিক্রিয়াটা এবং বিজারণ অর্ধ বিক্রিয়াটাকে খুঁজে বের করতে হবে, ক্লিয়ার। এবার জারণ এবং বিজারণ অর্ধ বিক্রিয়া খুঁজে পাওয়া গেল, এবার আমাদের মেন কাজটা হচ্ছে কি নেক্সট স্টেপ থ্রিতে কি কাজ করবো, দেখো আমাদের প্রথমে কি করতে হবে যে জারণ অর্ধ বিক্রিয়াটা পাওয়া গেল এবং বিজারণ অর্ধ বিক্রিয়াটা পাওয়া গেল, এবার এই যে দুটা বিক্রিয়ার মধ্যে আমাকে অক্সিজেন এবং হাইড্রোজেনকে ছাড়া বাকি যে পরমাণুগুলো থাকবে তাদেরকে কি করতে হবে, আমাকে আগে সমান করে নিতে হবে। এবার সমান কিভাবে করবো, ধরুন সাপোজ এদিকে দুটা আছে, তাহলে এদিকে সমান করার জন্য আমাকে এদিকে দুই দিয়ে গুণ করে নেবো, তাহলে সমান হয়ে যাবে। তাহলে এটা সমান হলো অক্সিজেন আর হাইড্রোজেন ছাড়া। এবার কি করবে দেখো, অক্সিজেন এবং হাইড্রোজেনকে সমান করার জন্য আমরা জল বা এইচ প্লাস ইউজ করব। এবার ধরো নাও এদিকে অক্সিজেন সংখ্যা বেশি আছে, তাহলে যেদিকে অক্সিজেন সংখ্যা কম অক্সিজেন সংখ্যা বাড়ানোর জন্য আমরা কি করব, সেদিকে যতগুলো অক্সিজেন সংখ্যা কম আছে সেদিকে ততগুলো আমরা জল যোগ করে দেবো, এইচ টু যোগ করে দেবো। এবার যেদিকে এইচ টু যোগ করলাম সেদিকে তো আবার হাইড্রোজেন বেড়ে গেল, তাহলে হাইড্রোজেন কি বাড়ানোর জন্য যেদিকে যতগুলো জল যোগ করলাম তার উল্টো পাশে ঠিক তার দ্বিগুণ সংখ্যক এইচ প্লাস যোগ করে দেবো,
তো তাহলে দেখো অক্সিজেনও মিলে গেল হাইড্রোজেনও মিলে গেল, তাহলে এইভাবে পুরো বিক্রিয়াটা আমার সবগুলো পরমাণুগুলো ব্যালেন্সড হয়ে গেল। এবার একটা ব্যালেন্সড মানে কি, সেখানে শুধুমাত্র অণু পরমাণু যোগ মানে সমান হলে থাকলেও হবে না, সেটাকে কি আধানটাও যেন সমান থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। তাহলে এবার আধানটাকে সমান রাখার জন্য আমরা কি করব, সেদিকে আমরা কি করব ইলেকট্রন সংখ্যা যোগ করব, ঠিক আছে। এবার দেখো আমাদের সাধারণত নর্মালি কি হয়, জারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ইলেকট্রন ডান দিকে যোগ করি আর বিজারণের ক্ষেত্রে ইলেকট্রন বাদিকে বাম দিকে ইউজ করব। এবার ধরো হচ্ছে সেটার জন্য আমাদের দেখো সেটা নর্মালি যদি আমাদের মনে নাও থাকে তাও আমরা কি করব ঘুরে দেখবো যে দুই দিকের আধানটাকে সমান করার চেষ্টা করবো, এদিকে কতগুলো প্লাস আছে এদিকে কতগুলো মাইনাস আছে, এবার প্লাস মাইনাস সমান করে দুদিকে কিন্তু সমান রাখতে হবে, ঠিক আছে। এবার যেদিকে ধরো মাইনাস বেশি আছে তার উল্টো দিকে তাহলে ইলেকট্রন যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে এইভাবে আমাকে ইলেকট্রন যোগ করে দুই দিকের আধানগুলোকে সমান করতে হবে। তাহলে আধান সমান হয়ে গেল, এবার কি করব, এবার ওই জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়াটাকে আবার যোগ করতে হবে। এবার যোগ করার সময় এমন ভাবে যোগ করতে হবে যেন দুটো বিক্রিয়ার ইলেকট্রন গুলো কাটা চলে যায়, ঠিক আছে। তাহলে এমন ভাবে করবো যেন ধরুন সাপোজ জারণ বিক্রিয়া পাঁচটা ইলেকট্রন আছে কিন্তু আমার হচ্ছে কি বিজারণ বিক্রিয়ার ইলেকট্রন আছে হচ্ছে কি দশটি, তো তাহলে আমাকে কি করতে হবে জারণ বিক্রিয়াটাকে দুই দিয়ে যদি গুণ করে নিই তাহলে দশটা ইলেকট্রন হয়ে যাচ্ছে। তাহলে পুরো বিক্রিয়াটাকে আমরা আগে দুই দিয়ে গুণ করে নিয়ে তারপরে দুটোকে যোগ করে দেবো। যোগ করা হলো, এবার যোগ করে নিয়ে আমরা দেখবো যে পুরো অ্যাটম গুলো মিলে গেছে নাকি, সাধারণত মিলে যাবে আর কি। এবার মিলে গেলে সেখানে তীর চিহ্নটার পরিবর্তে আমরা একটা সমান সমান চিহ্নটা বসিয়ে দেবো। তাহলে এই যে প্রসেসটা গেল এটা আমরা এতক্ষণ ধরে কি করলাম, নলেজ আমাদের গ্যাদার হলো যে আমাদের প্রসেসটা জেনে গেলাম। এবার আমাদের কি করতে হবে, এক্সপিরিয়েন্স বাড়াতে হবে। এবার এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য কি করতে হবে, উদাহরণ করতে হবে। তাহলে চলো আমরা যত বেশি উদাহরণ করব, যত বেশি উদাহরণ প্র্যাকটিস করব আমাদের এই বিষয়টা কিন্তু তত ভালো রপ্ত হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা এবার উদাহরণ শুরু করব। আচ্ছা এখানে আমরা ক্ষারীয় মাধ্যমটাও উদাহরণ নেবো। দেখো ক্ষারীয় মাধ্যমের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, একটু আলাদা, সেটা আমরা যখন উদাহরণগুলো করব তখন উদাহরণের মধ্যেই বুঝিয়ে যাবো, ঠিক। তাহলে চলো একটা উদাহরণ নিয়ে নি। দেখো একটা সিম্পল উদাহরণ নি, উদাহরণ নিচ্ছি দেখো। O2 প্লাস HCl দিলে এখান থেকে তৈরি হচ্ছে গিয়ে MnCl2 প্লাস H2O প্লাস Cl2, এটা তৈরি হলো। এবার দেখো আমাকে প্রথমে দেখতে হবে যে বিক্রিয়াটা অ্যাসিড মাধ্যমে হচ্ছে না ক্ষারীয় মাধ্যমে হচ্ছে, ঠিক আছে। সেটা বুঝবো কি করে, তাহলে সেটা দেখবো কি করে, সেখানে আমাদের অবশ্যই সেটা কোনো একটা অ্যাসিড থাকবে, HCl তো একটা অ্যাসিড, তাহলে এটা কোন মাধ্যমে বিক্রিয়া হচ্ছে, অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া হচ্ছে। এবার আমাদের স্টেপ ওয়ান কি ছিল প্রথমে বলো, স্টেপ ওয়ান কি ছিল, যে এটাকে আমাদের কি আয়নে ভেঙে লিখতে হবে, তাই না। তো তাহলে দেখো এটাকে প্রথমে যদি আয়নে ভেঙে লিখি তাহলে কি করবো, দেখো MnO2 যেগুলো সমযোজী যৌগ আছে, সমযোজী যৌগগুলোকে কিন্তু আয়নে ভাঙে না ওরা, তাই জন্য ওদেরকে আয়নে ভাঙার কোনো প্রয়োজন নেই। তাহলে MnO2 আকারেই থাকবে, MnO2 আকারেই থাকলো। এবার HCl সেটা তো আয়নিক কম্পাউন্ড, তাহলে HCl তো H+ আর Cl- এ ভেঙে যাবে, তাহলে এখান থেকে কি পড়ে থাকবে, দেখো এখান থেকে H+ + Cl- পড়ে থাকবে, ঠিক। আচ্ছা এবার এদিকে কি তৈরি হবে, দেখো MnCl2, MnCl2 কি হবে, MnCl2 তো আয়নে ভেঙে যাবে, তো এটা তো লবণ, তাহলে ভাঙলে কি পাবো, এটাকে ভাঙলে কি পাবো, Mn2+ আর এখান থেকে Cl- পাবো, ঠিক আছে, 2Cl- পাবো, প্লাস জল, কি জল তো একটা সমযোজী যৌগ, তাহলে জল তো আবার ভাঙবে না, তাহলে জল যেভাবে ছিল H2 থাকবে আর Cl2 থাকবে। এবার দেখো দুই দিকে না আমাকে যার আয়নের মানে যার জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি সেটাকে বাদ দিয়ে দিতে হবে। দেখো এখানে একটা ক্লোরিন আছে, এই ক্লোরিনটাকে আমাদের যেহেতু এর জারণ সংখ্যার কোনো পরিবর্তন নেই, দেখো এখানে Cl- থেকে আমাদের এখানে জিরো হয়েছে, তাই জন্য এই ক্লোরিনটাকে কিন্তু আমাদের কোনো দরকার নেই, তাই জন্য এই ক্লোরিনটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো, ঠিক। তাহলে এটা হয়ে গেল আমাদের কি আয়নিক বিক্রিয়া পাওয়া গেল, এটুকু বুঝতে পারলে কিনা। দেখো প্রথমে আমাদের এটা একটা আণবিক বিক্রিয়া ছিল, সেই আণবিক বিক্রিয়াটাকে আমরা কি করলাম না আয়নীয় বিক্রিয়াতে কনভার্ট করলাম। এবার আয়নিক বিক্রিয়া করার সময় কি করলাম, যে দেখো যে যেগুলো আয়নিক ছিল তাদেরকে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে দেখো এদিকেও Cl- আছে, এদিকেও একটা Cl- ছিল, তাই জন্য Cl- এখানে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, যাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না তো তাদেরকে আমরা ওই বিক্রিয়া থেকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখান থেকে Cl- এদিকে যা Cl- আছে Cl- থেকে জিরো হয়েছে, মানে এখানে পরিবর্তন হয়েছে কিন্তু এই Cl এর মধ্যে কোনো পরিবর্তন হয়েছিল না, তাই জন্য ওটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক। আচ্ছা এটা তাহলে আমাদের আয়নিক বিক্রিয়াটা পেয়ে গেলাম। এবার নেক্সট কাজ কি, জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়াটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে চলো দেখো এখানে আমাদের কি করতে হবে, দেখো কার জারণ সংখ্যা বের করবো, দেখো অনেক সময় অনেকে কোশ্চেন থেকে যে স্যার কার জারণ সংখ্যা বের করবো সেটাই তো বুঝতে পারছি না। দেখো জারণ সংখ্যা কিভাবে বের করবো, যে দেখো অক্সিজেন তো জারণ সংখ্যা পরিবর্তন হয় না, পরিবর্তন হয় কি যারা পি ব্লক বা ডি ব্লকের মৌলগুলো জারণ সংখ্যা পরিবর্তন হয়,
তাহলে এখানে mn আছে, তাহলে mn এর যার সংখ্যা বের করো, আমি তো বের করা জানি, যে যার বের করছে তাকে x ধরে নেব, অক্সিজেন তো মাইনাস 2 করে কত আছে, দুটো আছে মানে মাইনাস 4 ইকুয়ালস টু 0, তাহলে s ইকুয়ালস টু প্লাস 4 হবে, তাহলে এখানে mn কত, প্লাস 4 যাওয়ার অবস্থায় আছে, ঠিক আচ্ছা এখানে c h প্লাস তো h প্লাস তো কোনো পরিবর্তন হয়নি, h প্লাস মানে বাদ দিয়ে দিতে পারি এখান থেকে, আছে আছে থাক, আচ্ছা cl মানে যার সংখ্যা কত এখানে মাইনাস 1, কারণ এই যে মাইনাস আছে মাইনাস 1 মাইনাস ওয়ান থেকে এখানে এদিকে যাওয়ার সংখ্যা বলো, এম এন টু প্লাস এখানে যাওয়ার সংখ্যা কত হয়েছে প্লাস 2 হয়েছে, আর এখানে সি এর যাওয়ার সংখ্যা বলো কি হয়েছে, সি এর যাওয়ার সংখ্যা 0 হয়েছে, তো তাহলে দেখো আমাদের কি হলো এম এন এর ক্ষেত্রে দেখো এখান থেকে জারণ বিক্রিয়াটা বের করো, তো দেখি এম এন এখানে প্লাস 4 ছিল, এবার প্লাস 4 থেকে কি হয়েছে প্লাস 2 হয়েছে, যাওয়ার সংখ্যা কমছে না বৃদ্ধি পেয়েছে, কমছে, আর যাওয়ার সংখ্যা যদি কমে যায়, যদি যাওয়ার সংখ্যা হ্রাস পায় তাহলে কি বলেছিলাম কি বিক্রিয়া এটা একটা বিজারণ বিক্রিয়া, ঠিক আছে এটা বিজারণ বিক্রিয়া, এখানে দেখো ক্লোরিনের যাওয়ার সংখ্যা দেখো ক্লোরিন এখানে মাইনাস 1 ছিল, এখান থেকে কি হয়েছে 0 হয়েছে, তাহলে এটা কি যাওয়ার সংখ্যা বাড়লো না কমলো, বাড়লো মাইনাস থেকে 0 হয়েছে মানে বাড়ছে, তাহলে এটা কি বিক্রিয়া হবে যারণ বিক্রিয়া, যারণ বিক্রিয়া, আচ্ছা তাহলে এইটুকু আমাদের সেকেন্ড কাজ হলো, কি বললাম প্রথমে আয়নে ভেঙে দিলাম, এবার দেখবে ম্যাক্সিমাম কেসে তোমাদের পরীক্ষায় এই আয়নে ভাঙাই থাকে, ঠিক আছে তাহলে এই আয়নে ভাঙা যখন যদি থাকে সেই বিক্রিয়াটাকে লিখে নিয়ে ফার্স্ট কাজ হচ্ছে জারণ সংখ্যাগুলো লিখে নিয়ে তার জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া বের করা, এটুকু তো পারবো, ঠিক আচ্ছা এবার দেখো এবার কি করব, এবার আমাকে জারণ অর্ধ বিক্রিয়াটা লিখতে হবে, এখানে আলাদা করে লিখলাম জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া লিখলাম, দেখলাম এবার দেখো জারণ কি থেকে কি হয়েছে সিএল থেকে সিএল টু হয়েছে, তাহলে কি বললাম সিএল মাইনাস থেকে হয়েছে কি সিএল টু, ঠিক বুঝে গেছে, আচ্ছা এবার দেখো আমাদের সেই পদ্ধতি গুলো ইউজ করতে হবে, এবার যে বিক্রিয়াটা পাওয়া গেল এবার সেই বিক্রিয়ার অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে বাকিগুলো সমান করে দিতে হবে, দেখো অক্সিজেন হাইড্রোজেন তো নেই জাস্ট একটু সমান করি, আচ্ছা এদিকে ক্লোরিন কটা আছে দুটা, এদিকে ক্লোরিন একটা আছে, তাহলে এখানে কি করবো দুই দিয়ে গুণ করে দেবো, তাহলে ক্লোরিন সংখ্যাটা সমান হয়ে গেল, অক্সিজেন হাইড্রোজেন তো নেই তাহলে বিক্রিয়া তো ব্যালেন্স হয়ে গেছে, এবার এখনো কি আধানটা কিন্তু ব্যালেন্স হয়নি, তাহলে আধানটা ব্যালেন্স করতে হবে, এবার দেখো আধান ব্যালেন্স করার সময় এদিকে দেখো টোটাল মাইনাস কটা আছে, দুটো মাইনাস আছে না, যে এই যে একটা মাইনাস করে দুই দিয়ে গুণ করলে টু মাইনাস আছে এদিকে, তাহলে এদিকে মাইনাস সংখ্যা আছে দুটা, তাহলে এদিকে তো কোনো মাইনাস নেই, তাহলে এদিকে আমরা কি করবো দুটো ইলেকট্রন যোগ করে দেবো, দুটো ইলেকট্রন মানে মাইনাস, তাহলে এই যে পুরো বিক্রিয়াটার এখানে সংখ্যা সমান হয়ে গেল প্লাস আধানটাও সমান হয়ে গেল, ক্লিয়ার এটুকু, এবার আমরা কি করবো বিজারণ অর্ধ বিক্রিয়াটাকে খুঁজে বের করবো, আচ্ছা বিজারণ কি হয়েছে এম এন ও টু থেকে হয়েছে এম এন টু প্লাস, চলো কি বললাম বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া কি হয়েছে এম এন ও টু ছিল সেখান থেকে কি হয়েছে এম এন টু প্লাস হয়েছে, আচ্ছা প্রথমে বলো কি করতে হবে অক্সিজেন হাইড্রোজেন ছাড়া বাকি পরমাণুগুলোকে সমান করতে হবে, আচ্ছা অক্সিজেন হাইড্রোজেন ছাড়া তো এম এন আছে, এদিকে এম এন একটা এদিকে এম এন একটা সমানই আছে কোনো ঝামেলা নেই, এবার দেখো গল্পটা এবার এদিকে দুটো অক্সিজেন আছে কিন্তু এদিকে তো অক্সিজেন কম আছে, তাহলে কি বললাম যেদিকে অক্সিজেন সংখ্যা কম থাকবে সেই দিকে ততগুলো জল যোগ করতে হবে, তাহলে এদিকে দুটো অক্সিজেন আছে তাহলে এদিকে কি করবো দুই ইউনু জল যোগ করে দেবো, ক্লিয়ার এবার দেখো এদিকে যখন আমরা অক্সিজেন যোগ করলাম তাহলে এদিকে তো হাইড্রোজেন সংখ্যা বেড়ে গেল, হাইড্রোজেন কটা বেড়েছে চারটা বেড়েছে না, তাই বললাম যত অণু জল যোগ করব ঠিক তার ডাবল সংখ্যক এদিকে এইচ প্লাস যোগ করে দেবো, তাই জন্য কি দুই অণু জল যোগ করেছিলাম তাহলে চার অণু এইচ প্লাস যোগ করেছিলাম, এটুকু ক্লিয়ার কিনা দেখো, ঠিক তাই করলাম এবার দেখো দুই দিকে অক্সিজেন হাইড্রোজেন মিলছে কিনা, এম এন একটা অক্সিজেন দুটা হাইড্রোজেন চারটা মিলে গেছে, ব্যাস ঝামেলা শেষ, এবার আমাদের নেক্সট কাজ কি এখানে আধানটা সমান করতে হবে, এবার আধানটা দেখো সমান করবো কি করে এই এইদিকে যে টোটাল বিক্রিয়াটা দেখো এদিকে টোটাল আধান কত আছে প্লাস 4 আছে না প্লাস 4 আছে না, আর এদিকে টোটাল আধানটা দেখো এদিকে টোটাল আধান কত আছে প্লাস 2 আছে না, তাহলে এবার প্লাস 4 কে যদি প্লাস 2 করতে হয় এদিকে তাহলে এদিকে ইলেকট্রন যোগ করতে হবে না, কারণ এদিকে যদি আমরা দুটো মাইনাস করে দিই তাহলে তো দুদিকে প্লাস 2 প্লাস 2 হবে, তাহলে এবার যদি এখানে মাইনাস কি মানে কি ইলেকট্রন যোগ করবো তাহলে এখানে প্লাস দুটো ইলেকট্রন যোগ করে দেবো, ক্লিয়ার তাহলে এদিকে আধানটাও সমান হয়ে গেল এদিকে আধানটাও সমান, তাহলে এবার এই দুটা বিক্রিয়া দুটা মানে অর্ধ বিক্রিয়া আমাদের পুরো ব্যালেন্সড হয়ে গেছে, নেক্সট কাজ কি এবার এই জারণ বিক্রিয়া আমাদের তো জারণ বিজারণ বিক্রিয়া একসঙ্গে লিখতে হবে, তাহলে এবার এই জারণ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়াটাকে আমরা যোগ করে দেবো, এবার দেখো যোগ করার সময় আমাদের কি করতে হবে যোগ করার সময় আমাদেরকে
খেয়াল রাখতে হবে যেন এখানে যে দুটা ইলেকট্রন এর মধ্যেও কিন্তু দুটো ইলেকট্রন থাকতে হবে, মানে কি ইলেকট্রন সংখ্যাটা সমান করতে হবে, তাহলেই কিন্তু আমরা যোগ করতে পারবো, না হলে কিন্তু যোগ করতে পারবো না। এবার আমরা কি করি, দুটা বিক্রিয়া যোগ করে দিই, তাহলে লিখবো কি, লিখবো জারণ ও বিজারণ অর্ধবিক্রিয়া, জারণ ও বিজারণ অর্ধবিক্রিয়া বিক্রিয়া কে যোগ করে পাই। আচ্ছা কি পাবো দেখি, জারণ অর্ধবিক্রিয়া কি ছিল, টু সিএল মাইনাস থেকে হয়েছে কি সিএল টু প্লাস দুটা ইলেকট্রন, এখন বিজারণ অর্ধবিক্রিয়া কি আছে এম এন ও টু প্লাস ফোর এইচ প্লাস প্লাস, আচ্ছা দুটা ইলেকট্রন এদিকে কি হয়েছে এম এন টু প্লাস প্লাস টু এইচ টু, ঠিক আছে। এবার এই দুটোকে আমরা যোগ করব, চলো যোগ করে দিই। আচ্ছা এবার দেখো এইদিকে যে দুটো ইলেকট্রন এদিকে দুটো ইলেকট্রন কারা চলে যাচ্ছে, এই দুটো ইলেকট্রন আগে প্রথমে কেটে দাও, ধরো এবার ইলেকট্রন না কাটা গেলে কিন্তু দুটো যোগ করতে পারবো না, কাটা চলে গেছে এবার যোগ করবো। দেখো এদিকে গুলো এদিকে যোগ করবো, এদিকে গুলো এদিকে যোগ করে দেবো, তাহলে কি বললাম এদিকে আছে টু সিএল মাইনাস, তারপরে আছে এম এন ও টু প্লাস ফোর এইচ প্লাস, ঠিক আছে। এখন এদিকে দেখো এদিকে কি আছে সিএল টু প্লাস এম এন টু প্লাস প্লাস টু এইচ টু ও, হয়েছে তো যোগ করে দেবো। এবার দেখো দুই দিকে সব জিনিস সমান হয়ে গেছে, কিরকম আচ্ছা এখানে দুটা সিএল মাইনাস দুটা সিএল আছে, এখানে দুটা সিএল আছে, এম এন একটা এম এন একটা, অক্সিজেন দুটা অক্সিজেন দুটা, হাইড্রোজেন চারটা হাইড্রোজেন চারটা, পুরো বিক্রিয়া ব্যালেন্সড হয়ে গেছে। দেখো আধানও সমান হয়ে গেছে, এদিকে দুটা দুটা মাইনাস আর চারটা প্লাস, টোটাল কি দুটা প্লাস আছে এদিকে, এখন দেখো এদিকেও দুটা প্লাস আছে, তাহলে আধানটাও সমান হয়ে গেছে, পুরো ব্যালেন্সড হয়ে গেছে। এবার এটা তো আমরা আয়নিক বিক্রিয়াটা পেয়ে গেলাম, কিন্তু আমাদের গল্পটা কি যে যদি বিক্রিয়াটা আণবিক আকারে দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের প্রকাশ করার সময় সেটা কিন্তু আণবিক বিক্রিয়া আকারেই প্রকাশ করতে হবে, ঠিক আছে, প্রকাশ করার সময় আণবিক বিক্রিয়া আকারেই প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি করবো এবার দেখো, আমাদের মেন বিক্রিয়াটা কি ছিল, মেন বিক্রিয়া আমি লিখছি, লিখো নিচে এম এন ও টু ছিল প্লাস এইচ সিএল ছিল, সেখান থেকে তৈরি হয়েছিল এম এন সিএল টু প্লাস কি হয়েছিল এইচ টু ও প্লাস হচ্ছে সিএল টু, এটা তৈরি হয়েছিল। তাহলে দেখো এম এন ও টু এম এন ও টু তো লিখবই, এম এন ও টু এম এন ও টু তাহলে লিখবো। এবার এই সিএল মাইনাসটা কার কাছ থেকে আসছে, এইচ সিএল থেকে আসছে না সিএল মাইনাসটা, তাহলে দুটো সিএল মাইনাস আছে, আচ্ছা চারটা এইচ প্লাস আছে, তাহলে চারটা এইচ প্লাস রাখলাম, আচ্ছা এবার দুটা সিএল সিএল মাইনাস আছে, দুটা সিএল মাইনাস আছে, আচ্ছা এবার দুটা সিএল মাইনাসের জন্য দেখো আমাকে কিন্তু চারটা এইচ সিএল হতে গেলে তোমার সমান সমান এইচ সিএল থাকতে হবে, এদিকে দেখো এদিকে আরেকটা করি এদিকে করি, আচ্ছা এম এন টু প্লাস আছে, এখান থেকে সিএল টু আছে, এখান থেকে এইচ টু আছে। এবার দেখো এম এন টু প্লাস কোথায় থেকে আসছে, এম এন সিএল টু থেকে আসছে না, তার মানে এম এন সিএল টু হতে গেলে আমার এখানে দুটা ক্লোরিন এক্সট্রা লাগবে না, তাই জন্য আমি এক্সট্রা করে এখান থেকে দুটা ক্লোরিন আমি অ্যাড করে নিচ্ছি, সিএল মাইনাস অ্যাড করলাম, তাহলে আমি এদিকেও দুটা সিএল মাইনাস অ্যাড করতে পারবো, কারণ সিএল সিএল কাটা হয়ে যাবে, তাহলে আমি এদিকেও দুটা সিএল মাইনাস আমি অ্যাড করে নিলাম। দেখো তাহলে এই দুটা সিএল তো কাটা চলে যাচ্ছে, তাহলে আমি অ্যাড করতেই পারি, কেন অ্যাড করলাম, কারণ এটাকে আমি আণবিক আকারে আনার জন্য আমি ওরকম করলাম আর কি, ঠিক আছে। তো তাহলে দুটা সিএল অ্যাড করলাম, এবার দেখো কি হবে, তাহলে এটাকে আমি কি লিখতে পারবো এম এন ও টু প্লাস ফোর এইচ প্লাস আর চারটা সিএল মাইনাস, তাহলে আমরা কি লিখতে পারি না ফোর এইচ সিএল লিখতে পারি, ফোর এইচ সিএল, আচ্ছা একই রকমভাবে এখান থেকে এম এন টু প্লাস আর দুটা সিএল মাইনাস, তাহলে কি লিখতে পারি এম এন সিএল টু লিখতে পারি, আচ্ছা একই রকমভাবে সিএল টু আর হচ্ছে কি একই রকম ভাবে দুটা এইচ টু। দেখো এই বিক্রিয়াটা তাহলে সমান হয়েছে কিনা দুই দিকে, তাহলে দেখো এদিকে কি আছে এম এন একটা, এখানে একটা এম এন আছে, আচ্ছা সিএল এদিকে কটা আছে দুটা, এখানে দুটা চারটা, তাহলে সিএল চারটা, হাইড্রোজেন কটা আছে এখানে চারটা হাইড্রোজেন চারটা, অক্সিজেন দুটা অক্সিজেন দুটা, তাহলে পুরো মিলে গেছে। তখন আমরা কি করবো, যখন বিক্রিয়াটাকে প্রকাশ করবো আমরা সেটাকে মাঝখানে সমান সমান দিয়ে দেবো, তার মানে কি এটা বোঝাচ্ছে যে বিক্রিয়াটা পুরো ব্যালেন্সড হয়ে গেছে। তাহলে এই যে পুরো ওভারঅল প্রসেসটা এইভাবে আমরা কি করি না, আয়োডিন রিডাকশন পদ্ধতিতে অ্যাসিড মাধ্যমে আমরা কি করি যে কোনো একটা বিক্রিয়ার আমরা সমতা বিধান করি। চলো আর একটা উদাহরণ নিয়ে নিই, দেখো এবার এগুলো দেখো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে এগুলো তত কিন্তু জলভাত হয়ে যাবে, তো তাই জন্য এগুলো কি করতে হবে প্র্যাকটিস করতে হবে। চলো আরেকটা উদাহরণ করি, চলো দেখো নেক্সট উদাহরণ কি, এম এন এম এন ও ফোর মাইনাস এর মধ্যে যদি আমরা সি টু ও ফোর টু মাইনাস, এটা মানে কি অক্সালেট আয়ন, অ্যাকচুয়ালি এটাকে আমরা সি ডবল ও এইচ
COOH, এটা নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? সেখান থেকে একটা H+, সেখান থেকে একটা H+ বের হয়ে গিয়ে সেটাকে আমরা C2O4 2- করে লিখেছি। এটা মাইনাস, এটা মাইনাস, তাই জন্য ওটাকে এইভাবে লেখা হয়, ঠিক আছে? তাহলে এটা অক্সালিক আয়ন। এবার এটাকে যদি আমরা অ্যাসিড মাধ্যমে যদি বিক্রিয়া করাই তাহলে এখান থেকে তৈরি হয় Mn2+ CO2 H2O। দেখো এই বিক্রিয়াটা আমাদেরকে আর আয়নে ভাঙার প্রয়োজন নেই, কারণ এটা আমাদের আয়নে ভেঙে দেওয়া আছে বিক্রিয়াটা, ঠিক আছে? তো তাহলে এবার আমাদের কি হচ্ছে, আয়নে ভাঙা তো আর তাহলে কোনো ঝামেলা নেই, আয়নে বিক্রিয়া, আয়নিক বিক্রিয়া করতে হবে না। এবার তোমাকে সেকেন্ড কাজ কি, যে এখানে জারণ বিক্রিয়াটা এবং বিজারণ বিক্রিয়াটা খুঁজে বের করা, তাই না? তাহলে দেখো জারণ বিক্রিয়া এখানে কি আছে, একটি একটি হবে, প্রত্যেকটা জারণ সংখ্যা হলো বের করো, এখানে এমএন এর জারণ সংখ্যা কত আছে বের করো, যে এমএন তোমরা এক্স ধরে নেবো, এক্স এখানে অক্সিজেন মাইনাস টু করে মাইনাস এইট ইজ ইকুয়ালস টু ওভারঅল যাবে তো মাইনাস মাইনাস ওয়ান, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কি প্লাস সেভেন, তাহলে এখানে এমএন টা আছে কত প্লাস সেভেন জারণ অবস্থায় আছে, ঠিক? এখন কার্বনের জারণ সংখ্যা বের করবো, এখানে অক্সিজেন তো মাইনাস টু করে, তাহলে বের করো কার্বনের জারণ সংখ্যা কত আসছে এখানে প্লাস থ্রি আসছে। আচ্ছা একইরকম ভাবে এমএন এর এখানে প্লাস টু তে আছে জারণ সংখ্যা প্লাস টু, এখানে কার্বনের জারণ সংখ্যা বের করো কার্বনের জারণ সংখ্যা প্লাস ফোর, ঠিক আছে? তো তাহলে প্রত্যেকটা আমাদের এখানে এখান থেকে পেয়ে যাচ্ছি জারণ বিক্রিয়াটা এবং বিজারণ বিক্রিয়াটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো প্লাস সেভেন থেকে হয়েছে প্লাস টু, তাহলে এটা কি বিক্রিয়া বলো, এটা কি হলো, তাহলে এটা কি কমেছে, তাহলে বিজারণ, এটা বিজারণ বিক্রিয়া। একই ভাবে কার্বনের প্লাস থ্রি থেকে হয়েছে কত প্লাস ফোর হয়েছে, তাহলে এটা কি বিক্রিয়া হবে, এটা জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে নেক্সট, জারণ অর্ধ বিক্রিয়াটাকে আলাদা করে লিখতে হবে, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া কি থেকে কি হয়েছে সি টু ও ফোর টু মাইনাস, এখান থেকে হয়েছে সিও টু, ঠিক? আচ্ছা আমাদের নিয়মটা কি ছিল আর একটু মনে করো, কি ছিল বলছিলাম, অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে তাদেরকে সমান করতে হবে, তাই না? আচ্ছা এখানে দেখো প্রথমে কি আছে, কার্বন আছে, কার্বন এখানে কটা আছে দুটা আছে, কিন্তু এদিকে একটা আছে, তাই জন্য এদিকে আমরা দুই দিয়ে গুণ করে নেবো, তাহলে কার্বনের সঙ্গে সমান হয়ে গেল। তারপরে আমরা অক্সিজেন সংখ্যা মেলাবো, এবার অক্সিজেন সংখ্যা মেলানোর জন্য কি করেছিলাম, দেখো দুই দিকে অক্সিজেন সংখ্যা এদিকে কটা আছে চারটা, এদিকে তো চারটা, তাহলে অক্সিজেন মিলেই গেছে, এখানে আলাদা করে জল যোগ করার দরকার নেই। এবার জাস্ট এখানে কি করতে হবে, আধানটা যোগ করতে হবে, এদিকে দেখো টোটাল আধান কত আছে মাইনাস টু আছে, তাহলে এদিকে কত, এদের তো কিছু নেই, তার মানে কি এদিকে আমাকে কি করবো দুটো ইলেকট্রন যোগ করে দেবো, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই বিক্রিয়াটা পুরো ব্যালেন্সড হয়ে গেছে, জারণের কাজ শেষ। এবার বিজারণটা করবো, বিজারণ অর্ধ বিক্রিয়া, দেখো বিজারণ অর্ধ বিক্রিয়া কি করবো, বিজারণে কি ছিল এমএন ও ফোর মাইনাস ছিল, এখান থেকে কি হয়েছে এমএন টু প্লাস হয়েছে, তাই না? আচ্ছা এবার দেখো এখান থেকে, আচ্ছা এখানে কি করবো, প্রথমে তো সংখ্যা তো একটা একটাই আছে, এবার কি করতে হবে অক্সিজেন সংখ্যা মেলাতে হবে, তাই না? আচ্ছা অক্সিজেন দিকে কটা আছে চারটা, এদিকে তো কম আছে, তাহলে এদিকে কি করবো চার অণু জল যোগ করে দেবো, ঠিক? আচ্ছা তাহলে এদিকে চারটা হাইড্রোজেন বেশি হয়ে গেল, তাহলে এদিকে কি করতে হবে, যতগুলো জল যোগ করেছি তার ডাবল সংখ্যক, আটটা এইচ প্লাস এদিকে যোগ করলাম, ঠিক? আচ্ছা এরপরে দেখো, তাহলে এবার তো হাইড্রোজেন মিলে গেছে, অক্সিজেন মিলে গেছে, এবার কি করতে হবে আধানটা সমান করতে হবে। আচ্ছা এদিকে টোটাল আধান কত আছে, দেখো এখানে একটা মাইনাস, এখানে আটটা প্লাস, তাহলে টোটাল সাতটা প্লাস হয়েছে এদিকে, এদিকে কতগুলো প্লাস আছে দুটো প্লাস আছে, তাহলে এদিকে যদি দুটো প্লাস করতে হয় তাহলে কটা ইলেকট্রন যোগ করতে হবে, পাঁচটা ইলেকট্রন যোগ করতে হবে, তাহলে দুই দুটো প্লাস টু হয়ে যাবে, বোঝা গেল কিনা ব্যাপারটা, দেখো বোঝা গেছে এটা? আচ্ছা এবার তোমাদের তাহলে এটা পুরো বিক্রিয়াটা কি জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া ব্যালেন্স করা হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, যোগ করতে হবে দুটো বিক্রিয়া। এবার যোগ করার জন্য শর্তটা কি ছিল, যেন দুটা বিক্রিয়া এমন ভাবে যোগ করবো যেন তাদের ইলেকট্রন সংখ্যাটা কি হয় কাটা চলে যায়, কিন্তু এদিকে কটা আছে ইলেকট্রন পাঁচটা আছে, কিন্তু এখানে কটা আছে দুটা আছে, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এটা যদি সমান করতে হয় তাহলে এই বিক্রিয়াটাকে যদি আমরা হচ্ছে গিয়ে পাঁচ দিয়ে গুণ করি আর এটাকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে দশটা দশটা তাহলে কেটে যাবে, বুঝা গেল? তাহলে আমরা এখানে কি লিখবো, যে জারণ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়াকে, অর্ধ বিক্রিয়াকে কত দিয়ে পাঁচ দিয়ে, এবং বিজারণ অর্ধ বিক্রিয়াকে, বিক্রিয়াকে দুই দিয়ে গুণ করে যোগ করে পাই। দেখো কি করবো, আসলে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে কি দাঁড়াবে ফাইভ সি টু ও ফোর টু মাইনাস, এটা দিলে কত দাঁড়াবে টেন সি ও টু, ঠিক আছে? আচ্ছা দশটা লিখুন, দশটা লিখুন তো কেটে যাবে, তার জন্য আমি লিখলাম না। আচ্ছা এদিকে কি দাঁড়াচ্ছে, কত দিয়ে গুণ করবো দুই দিয়ে, টু এম এন ও ফোর মাইনাস প্লাস সিক্সটিন এইচ প্লাস। আচ্ছা এবার এই দিক থেকে দেখো
Mn2 plus 8H2O ঠিক, তাহলে কি করবো এবার এই দুটোকে যোগ করে দেবো, তাহলে যদি যোগ করে দাও দুদিকে দুটোকে যোগ করে দাও, যোগ করি তাহলে কি দাঁড়াবে এদিকে কত যাচ্ছে 2 Mn O4 minus plus 16 H plus plus 5 C2 O4 2 minus এদিকে যোগ করা হয়ে গেল, এখন এদিকে যোগ করো 10 CO2 plus 2 Mn2 plus plus 8 H2O এবার দেখো এটা যোগ করা হলো, এবার তুমি জাস্ট দেখবে একবার যে সবগুলো মিলছে কিনা, এখানে দেখো Mn দুটা আছে মিলে আছে, আচ্ছা এরপরে দেখো কার্বন এদিকে 10টা আছে, কার্বন 10টা আছে মিলে আছে, এরপর দেখো হাইড্রোজেন সবার সঙ্গে শেষে মিলাবো, অক্সিজেন দেখো অক্সিজেন এখানে কটা আছে 20টা আর এখানে হচ্ছে কি 8টা, তাহলে 20টা আর 8টা 28টা এদিকে অক্সিজেন আছে, তাহলে এদিকে কতগুলো আছে 20টা আর এখানে 8টা 28টা অক্সিজেন মিলে গেছে, হাইড্রোজেন দেখো এখানে 16টা হাইড্রোজেন আছে এখানে 16টা হাইড্রোজেন আছে, তাহলে পুরো মিলে গেছে, তাহলে এবার কি করবো এখানে 11টার বদলে আমরা সমান সমান দিয়ে দেবো, তাহলে ব্যাস কাজ শেষ, তাহলে এই ছিল আমাদের কি আয়ন ইলেকট্রন পদ্ধতি অ্যাসিড মাধ্যমে আমরা করলাম, চলো একটা আমরা ক্ষারীয় মাধ্যমের উদাহরণ নিয়ে নেবো, ঠিক আছে চলো এগুলো কিন্তু একদম সহজ, যত প্র্যাকটিস করবে এগুলো তত হাতে আসবে, দেখলেই করে দিতে পারবে। আচ্ছা চলো একটা উদাহরণ নিই আমরা, আচ্ছা দেখো এরকম আছে Cl2 plus NaOH এখান থেকে তৈরি হয়েছে NaCl plus NaClO3 প্লাস তৈরি হয়েছে জল, আচ্ছা এই বিক্রিয়াটা খেতে আমাদের করতে হবে, দেখো এই বিক্রিয়াটাকে আমরা পড়েছিলাম এর আগের দিনে কি ধরনের বিক্রিয়া বলা হয়, একটা থেকেই ছড়িয়ে গেছে মানে এখানে জিরো চরণ সংখ্যা আছে ক্লোরিনের, এখান থেকে ক্লোরিনের চরণ সংখ্যা হয়েছে -1 এখানে ক্লোরিনের চরণ সংখ্যা হয়েছে +5, তাহলে এটাকে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বলে না, যে একটা চরণ সংখ্যাতেই বৃদ্ধি একটা চরণ সংখ্যাতেই হ্রাস, এই ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বলে, তাহলে সেটার ক্ষেত্রে আমরা কিভাবে করতে হয় সেটা করবো, তাহলে আমাদের প্রথম কাজ কি ছিল, প্রথম কাজ ছিল যে বিক্রিয়াটাকে আয়নে ভেঙে নিতে হবে, তাহলে চলো আয়নে ভাঙি, তাহলে ক্লোরিন তো আয়নে ভাঙবে না, ক্লোরিন তো একটা সমযোজী মলিকুল তাহলে ভাঙবে না, আচ্ছা এটাকে ভেঙে আমরা কি করবো এনএ প্লাস প্লাস হচ্ছে ওইচ মাইনাস লিখবো, এদিকে আছে আমি কি করবো এনএ প্লাস প্লাস সিএল মাইনাস লিখবো, এখান থেকে কি লিখবো এনএ প্লাস প্লাস সিএল ও থ্রি মাইনাস এখন এইচ টু ও, এবার দেখো এনএ প্লাস যেহেতু কোনো জারণ সংখ্যা পরিবর্তন হয় না তাই এনএ প্লাস টিকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে আলটিমেটলি আমাদের আয়নিক বিক্রিয়া দাঁড়াবে সিএল টু প্লাস ওইচ মাইনাস, ওইচ মাইনাস কেন রাখছি এটা বোঝানোর জন্য আমরা ক্ষারীয় মাধ্যম সেটা বোঝার জন্য হচ্ছে এটা আমরা ওইচ মাইনাস কে রাখলাম, এখান থেকে সিএল মাইনাস প্লাস সিএল ও থ্রি মাইনাস প্লাস এইচ টু ও, এটা আমাদের পেয়ে গেলাম আয়নিক বিক্রিয়া, তাহলে আয়নিক বিক্রিয়াটা পেয়ে গেলাম, এবার নেক্সট কাজ কি, এটাকে আমাদের কি করতে হবে যে এটার জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়াটা খুঁজে বের করতে হবে, তাহলে ধরো তার জন্য জারণ সংখ্যা হলো লিখি ক্লোরিনের জারণ সংখ্যা জিরো আছে, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1 এখানে ক্লোরিনের জারণ সংখ্যা বের করো x -6 = -1 x = +5 ঠিক আছে, তাহলে এখানে ক্লোরিনটা +5 জারণ অবস্থায় আছে, তাহলে এখান থেকে কি হয়েছে জিরো থেকে +5 হয়েছে তাহলে কি হয়েছে বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা হচ্ছে জারণ, এখন ভাবে এই জিরো থেকেই তো আবার কি হয়েছে কমেছে -1 হয়েছে তাহলে এটা কি হবে বিজারণ, তাহলে এখান থেকে আমরা জারণ এবং বিজারণ বিক্রিয়াটা পেয়ে গেলাম, তাহলে লিখো এখানে জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া কি করব, আচ্ছা দেখো কি হয়েছে জারণ বিক্রিয়াতে কি হয়েছে সিএল টু ছিল সেখান থেকে কি হয়েছে সিএল ও থ্রি মাইনাস হয়েছে তাই না, আচ্ছা দেখো এই বিক্রিয়াটা ভালো করে দেখবো আমরা, দেখো এখানে কি হচ্ছে প্রথমে কাজ কি ছিল অক্সিজেন হাইড্রোজেন ছাড়া বাকিগুলোকে আগে সমান করতে হবে, তাহলে এখানে ক্লোরিন কটা আছে দুটা, এখানে ক্লোরিন কটা আছে একটা, তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম ঠিক, এবার আমরা অক্সিজেন সংখ্যা মেলাবো, এবার দেখো অক্সিজেন দিকে কটা আছে 3টা কিন্তু এদিকে তো নেই, তাহলে যেদিকে কম আছে সেদিকে আমরা কি করবো জল যোগ করে দেবো, তাহলে এদিকে কটা আছে তাহলে টোটাল কটা হলো 6টা অক্সিজেন হয়েছে না এদিকে, তাহলে 6 গুণ আমরা জল যোগ করে দিলাম ঠিক, আচ্ছা যেদিকে তাহলে অক্সিজেন এদিকে হাইড্রোজেন সংখ্যা বেশি হয়ে গেছে তাহলে এদিকে আমরা কি করবো 12টা H+ যোগ করে দেবো, 12টা H+ যোগ করে দিলাম ঠিক আছে, তাহলে এবার আমার কি বলবো হাইড্রোজেন সংখ্যা মিলে গেল, এবার কি করতে হবে নেক্সট কি করতে হবে আধানটা সমান করতে হবে, আচ্ছা এবার দেখো এদিকের আধান তো নেই, এদিকে আধান কতগুলো আছে এই যে একটা মাইনাস আর হচ্ছে কি টোটাল 2টা মাইনাস আছে আর এখানে হচ্ছে কি 12টা প্লাস আছে, তাহলে 12টা প্লাস হলে কি টোটাল প্লাস কত আছে টোটাল 10টা প্লাস আছে তাই না,
কিন্তু এদিকে এদিকে দশটা প্লাস আছে, তাহলে হচ্ছে গিয়ে তাহলে এদিকে যদি সমান করতে হয় তাহলে কটা ইলেকট্রন যোগ করতে হবে? দশটা ইলেকট্রন যোগ করতে হবে। এটুকু বোঝা গেল না? দেখো বললাম এদিকে তোমার কোনো ইলেকট্রন নেই, কোনো আধান নেই, পরমাণু আছে জিরো, তাহলে এদিকে তো আমাকে জিরো করতে হবে। তাহলে জিরো করতে গেলে এদিকে আমাকে দেখো দুটা মাইনাস আছে আর এখানে বারোটা প্লাস আছে, তাহলে বারোটা প্লাস তাহলে টোটাল দশটা প্লাস থাকলো। এবার দশটা প্লাস কে পরমাণু করার জন্য আমি দশটা মাইনাস যোগ করলাম, দশটা ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে পুরো এটাকে দুই দিকে কভার হয়ে গেল, আধানটা সমান হয়ে গেল। এখন হয়ে চলো বিজারণ অর্ধবিক্রিয়াটাকে করবো। চলো বিজারণ অর্ধবিক্রিয়া কি ছিল? বিজারণ অর্ধবিক্রিয়া কি ছিল যে সিএল টু থেকে কি হয়েছে, সিএল মাইনাস হয়েছে। আচ্ছা এবার এদিকে তো দুটো সমান করতে হবে, প্রথমে এদিকে ক্লোরিন দুটা, এদিকে দুটো আছে। আচ্ছা আর তো কোনো ঝামেলা নেই, চাষ আধানটা সমান করতে হবে। এদিকে কটা আধান আছে, দুটা মাইনাস আছে, তাহলে এদিকে দুটা ইলেকট্রন যোগ করে দিতে হবে। মিলে গেছে? তাহলে জারণ এবং বিজারণ বিক্রিয়াকে কি করতে হবে, সমান করতে হবে। কিন্তু এর মধ্যে ইলেকট্রন কটা আছে, দুটা, কিন্তু এখানে ইলেকট্রন দশটা আছে, তাহলে এটাকে আমরা কি করবো, পাঁচ দিয়ে গুণ করে নেবো, তাহলে দুটা দশটা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে এবার সেটা লিখতে হবে যে জারণ তোমরা লিখবে আর কি। হ্যাঁ আমি এখানে জাস্ট যোগ করে দিচ্ছি, এর পরেগুলো তোমরা বুঝেই গেছো লিখাটা, আমি আর লিখছি না। তাহলে পাঁচ দিয়ে যোগ করে লিখি, তাহলে কিভাবে এটা তো নর্মালি লিখবো, সিএল টু প্লাস সিক্স এইচ টু ও, এখান থেকে লিখবো টু সিএল ও থ্রি মাইনাস প্লাস টুয়েলভ এইচ প্লাস, ঠিক আছে। আচ্ছা আর এখান থেকে কি করবো, পাঁচ দিয়ে গুণ করে লিখবো ফাইভ সিএল টু প্লাস, আচ্ছা দশটা ইলেকট্রন তো কেটে কেটে যাচ্ছে, দশটা ইলেকট্রন আর লিখছি না, এখান থেকে হচ্ছে টু মানে দশ সিএল মাইনাস, এবারে দুটোকে যোগ করে দাও। আচ্ছা এখানে কি সিএল টু সিএল টু কটা, ছটা সিএল টু হচ্ছে না, ছটা সিএল টু। আচ্ছা একরকম ভাবে কি হয়েছে সিক্স এইচ টু ও, আচ্ছা এদিকে কি হচ্ছে তোমার হচ্ছে যে টু সিএল ও থ্রি মাইনাস প্লাস টুয়েলভ এইচ প্লাস প্লাস টেন সিএল মাইনাস। আচ্ছা এবার দেখো তো দুদিকে সমান হয়েছে কিনা। আচ্ছা ক্লোরিন দেখো বারোটা ক্লোরিন এখানে, হ্যাঁ ক্লোরিন এখানে, আচ্ছা এখানে দুটা আর এখানে দশটা, বারোটা। আচ্ছা হাইড্রোজেন অক্সিজেন দেখো এখানে ছটা অক্সিজেন, এখানে ছটা অক্সিজেন। আচ্ছা হাইড্রোজেন এখানে বারোটা হাইড্রোজেন, এখানে বারোটা হাইড্রোজেন, তাহলে পুরোটা মিলে গেছে। তাহলে এটা কি হলো আমাদের আয়নিক বিক্রিয়াটা পেলাম। কিন্তু আমাদের একরকম ভাবে কি করতে হবে, এখান থেকে বিজারণ অর্ধবিক্রিয়াটাকে আমাকে পুরো যেখানে যেহেতু মলিকুলার ফর্মে ছিল আণবিক বিক্রিয়াতে কনভার্ট করতে হবে। তাহলে এখান থেকে সিএল টু সিএল টু তেই থাকবে এটা, তাহলে তো সিক্স সিএল টু সিএল টুই থাকলো এখান থেকে। আচ্ছা এবার দেখো দেখো এখান থেকে একটু জিনিস একটা খেয়াল করার জিনিস আছে, যেহেতু এটা কি ক্ষারীয় মাধ্যম ছিল না, আমাদের মেন বিক্রিয়াটা কি ছিল সিএল টু প্লাস এনএও ছিল, এখান থেকে তৈরি হয়েছিল এনএসিএল প্লাস হচ্ছে কি এখান থেকে তৈরি হয়েছিল এনএসিএল ও থ্রি প্লাস এইচ টু তৈরি হয়েছিল, তাহলে এটা তো ক্ষারীয় মাধ্যম ছিল। কিন্তু এখন তো আমাদের আসছে কি এইচ প্লাস আছে, এবার এইচ প্লাস থাকলে তো হবে না, সেটা অ্যাসিড মাধ্যমে আছে। তো তাই জন্য দেখো এখানে আমরা এখানে একটা লাইন যোগ করবো, আমরা এখানে একটা লাইন যোগ করবো কি যেহেতু যেহেতু এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা লিখতে হবে, যেহেতু বিক্রিয়াটি বিক্রিয়াটি ক্ষারীয় মাধ্যমে মাধ্যমে সম্পূর্ণ হয় তাই এই বিক্রিয়ায় এইচ প্লাস থাকবে না, তাই উভয় পাশে এইচ প্লাসের সমপরিমাণ কি ওইচ মাইনাস যোগ করে পাই। এই কথা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম, যেদিকে যতগুলো এইচ প্লাস আছে সেদিকে ততগুলো ওইচ মাইনাস যোগ করে দেবো। তাহলে দেখো ব্যাপারটা কি হচ্ছে, দেখো এখানে কি হচ্ছে গিয়ে সিক্স সিএল টু ছিল, সিক্স সিএল টু রাখলাম, আচ্ছা সিক্স এইচ টু ছিল, সিক্স এইচ টু রাখলাম, এবার টু সিএল ও থ্রি মাইনাস প্লাস টুয়েলভ এইচ প্লাস, এবার প্লাস টেন সিএল মাইনাস ছিল। এবার দেখো এদিকে দশটা এইচ প্লাস আছে না, তাহলে আমি কি করবো, এদিকে সরি বারোটা এইচ প্লাস আছে, তাহলে বারোটা আমি ওইচ মাইনাস যোগ করে দেবো।
ঠিক, তাহলে এদিকে যেহেতু বারোটা উইচ মাইনাস এদিকে বারোটা এক্সট্রা হয়ে গেল বারোটা উইচ মাইনাস, তাহলে এদিকে আমি কি করবো বারোটা উইচ মাইনাস যোগ করে দেবো, তাহলে দুদিকে সমান সমান যোগ করে দিলাম। এবার এখানে লাভটা কি হলো, লাভটা কি হলো, দেখো এই এইচ প্লাসটাকে এই ওইচ মাইনাস গুলো পোষম করে জল তৈরি করে নেবে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে সিক্স সি এল টু প্লাস সিক্স এইচ টু ও, এখান থেকে টুয়েলভ ও এইচ মাইনাস, ঠিক আছে। আর এদিকে কি হলো, এদিকে দেখো টু সি এল ও থ্রি মাইনাস, এবার বারোটা বারোটা মিলে কি বারোটা আমার কি হবে এইচ টু ও তৈরি করে নেবে আর টেন সি এল মাইনাস। আচ্ছা দেখো এদিকে জল, এদিকে মানে কি এক্সট্রা জলটাকে আমাদের এখান থেকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে কি হবে সিক্স সি এল টু প্লাস সিক্স এইচ টু তো থাকবে না এখান থেকে, কারণ এইচ টু এদিকে বাদ চলে যাবে, এইচ টু দিকে নিয়ে চলে যাও, তাই কি পড়ে থাকবে বারোটা ওইচ মাইনাস, এখান থেকে কি হবে টু সি এল ও থ্রি মাইনাস, তাহলে এখান থেকে সিক্স এইচ টু ও প্লাস হচ্ছে কি টেন সি এল মাইনাস, তাই না, এটা পড়ে থাকলো। এবার দেখো যদি তোমার কোথাও যদি কমন নেওয়ার মতো যদি থাকে আগে, যদি এদিকে তুমি দুই কমন নিতে পারছো এদিকে দুই কমন নিতে পারছো, তাহলে সেটা কমন নিয়ে লিস্ট সংখ্যাটা থেকে আমরা সবসময় প্রকাশ করবো, এভাবে রাখলে হবে কিন্তু আমরা লিস্ট সংখ্যা সবসময় প্রকাশ করার চেষ্টা করবো। তাহলে দেখো যদি দুই কমন নিয়ে তাহলে কি করে থাকবে থ্রি সি এল টু, আর এখান থেকে দুই কমন নিলে কত হবে সিক্স ও এইচ মাইনাস, এখান থেকে যদি দুই কমন নিই তাহলে কি হবে সি এল ও থ্রি মাইনাস, এখান থেকে দুই কমন থ্রি এইচ টু ও প্লাস এখান থেকে ফাইভ সি এল মাইনাস। আচ্ছা এবার তুমি দেখো দুই দিকে সমান সমান মিলছে কিনা, এই দিকে দেখো ক্লোরিন কটা আছে ছটা, এখানে ক্লোরিন একটা, ক্লোরিন এখানে পাঁচটা, তাহলে ছটা হলো। আচ্ছা অক্সিজেন কটা আছে এখানে ছটা, অক্সিজেন এখানে তিনটা আর তিনটা, ছটা অক্সিজেন মিলছে। হাইড্রোজেন কটা আছে ছটা, হাইড্রোজেন কটা আছে, একদম মিলে গেছে। তাহলে এটা তো আমাদের আয়নিক বিক্রিয়াটা গেল, এবার আমাদের কি করতে হবে এটাকে আমাদের কমন বিক্রিয়াটাতে প্রকাশ করতে হবে, যেখানে আণবিক বিক্রিয়া ছিল, তাহলে আণবিক বিক্রিয়াতে কি ছিল, এটা কোথা থেকে আসছিল সিএল টু, সিএল টু থেকে আসছিল, তাহলে অতএব কি করবো, আচ্ছা এটাকে সমান সমান দিয়ে দিতে পারো, এখানে সমান সমান দিয়ে দিলাম, অতএব কি হবে থ্রি সি এল টু। আচ্ছা এখান থেকে কোথায় কার কাছ থেকে আসছে, এটা এনএওএইচ থেকে আসছে, তাহলে লিখবো কি সিক্স এন এইচ, ঠিক আছে। আচ্ছা একরকম ভাবে এটা কত কার কাছ থেকে আসছিল এন এন এ সি এল ও থ্রি কাছে আসছিল। আচ্ছা এখানে জল তো জল আছেই থ্রি এইচ টু ও, আচ্ছা এখান থেকে তোমার কি সি এল মাইনাস কার কাছ থেকে আসছিল এন এ সি এল, তাহলে ফাইভ এন এ সি এল, তাহলে একদম মিলে গেল, তাহলে এটাই আমাদের ব্যালেন্সড বিক্রিয়া, ঠিক আছে। এটা গেল আমাদের একটা ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া। চলো আরেকটা উদাহরণ করে নিই, তাই বলছি আমি যতগুলো উদাহরণ দেবো প্রত্যেকটা সময় ধরে মন দিয়ে করবে, ঠিক আছে, এগুলো যত প্র্যাকটিস করবে তত কিন্তু এগুলো মানে হাতে চলে আসবে। দেখো এরকম একটা উদাহরণ আছে যে জিঙ্ক প্লাস বি আর ও ফোর মাইনাস প্লাস ওইচ মাইনাস প্লাস এইচ টু ও বিক্রিয়া করে তৈরি করছে জিঙ্ক হাইড্রোক্সাইড হোল ফোর টু মাইনাস প্লাস বি আর মাইনাস। দেখো এই বিয়ারটা মানে এই এই বিক্রিয়াটা আমাদেরকে বলেছে ব্যালেন্স করতে বলেছে, দেখো এটা তো ক্ষারীয় মাধ্যমে আছে, তাহলে চলো আমরা জাস্ট নর্মাল নর্মাল পদ্ধতি আগে ইউজ করে নেবো। আগে প্রথম কাজ কি আমাদের জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়াটা খুঁজে বের করা। তাহলে দেখো জিঙ্কের এখানে জারণ সংখ্যা কত কত আছে জিরো, এখান থেকে জিঙ্কের জারণ সংখ্যা বের করে নাও কত আছে, জিঙ্কের এক্স ধরে নেবো। আচ্ছা ওইচ মাইনাসে বলেছিলাম আমরা জারণ সংখ্যা ফিক্সড মাইনাস ওয়ান করে, তাহলে মাইনাস ওয়ান করে মাইনাস ফোর ইজিকালস টু মাইনাস টু, তাহলে এক্স ইজিকালস টু প্লাস টু, তাহলে জিঙ্ক এখানে প্লাস টু জানা অবস্থায় আছে। আচ্ছা একরকম ভাবে ব্রোমিনের জারণ সংখ্যা এখানে বের করো, ব্রোমিনের জারণ সংখ্যা এক্স মাইনাস এইট ইজিকালস টু মাইনাস ওয়ান, এক্স ইজিকালস টু কত প্লাস সেভেন, তাহলে ব্রোমিনের জারণ সংখ্যা এখানে প্লাস সেভেন জানা অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে চলো তাহলে আমরা কি হচ্ছে কি ব্রোমিন এখানে জারণ সংখ্যা মাইনাস ওয়ান, তাহলে দেখো জারণ এবং বিজারণ বিক্রিয়া তো বের করে নিতে পারবো। জিঙ্ক জিরো থেকে হয়েছে কি জিরো থেকে প্লাস টু হয়েছে, তাহলে এটা বৃদ্ধি পেয়েছে মানে এটা জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া। এখন ব্রোমিন যেটা প্লাস সেভেন থেকে কি হয়েছে মাইনাস ওয়ান, মানে কি কমে গেছে, তাহলে কমে গিয়ে এখানে কত হয়েছে বিজারণ বিক্রিয়া এটা, ঠিক আছে, এটা বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা জারণ বিজারণ বিক্রিয়াটাকে লিখব জারণ অর্থ বিক্রিয়া, জারণ অর্থ বিক্রিয়া কিভাবে করবো, দেখো জিঙ্ক ছিল এখান থেকে কি হয়েছে জেড এন ও এইচ হোল ফোর টু মাইনাস এটা হয়েছে, তাহলে এখান থেকে কি হবে দেখো ফার্স্ট কাজ কি আমাদের সংখ্যাটা দেখা, জিঙ্ক একটা একটা আছে, এবার কি করতে হবে নেক্সট কি অক্সিজেন আগে সমান করবো তারপরে হাইড্রোজেন, তাহলে এদিকে অক্সিজেন কটা আছে চারটা অক্সিজেন আছে, তাহলে এদিকে চলো চারটা জল যোগ করে দাও, চারটা জল যোগ করে দিলাম। আচ্ছা তাহলে এদিকে এবার কত হাইড্রোজেন, হাইড্রোজেন কতগুলো হলো আটটা, কিন্তু এখানে হাইড্রোজেন কটা আছে চারটা হাইড্রোজেন আছে, তাহলে চলো এদিকে আমি চারটা এইচ প্লাস যোগ করে দিই, বুঝে গেল, তাহলে এদিকে হাইড্রোজেন সংখ্যা অক্সিজেন সংখ্যা জিঙ্ক সংখ্যা সব মিলে গেছে। এবার কি করতে হবে নেক্সট আধান সংখ্যা সমান করতে হবে, এদিকে কোনো আধান আছে এদিকে আধান নাই জিরো, তাহলে এদিকে আমাকে আধান জিরো করতে হবে, এদিকে দেখো মাইনাস টু আর এখানে হচ্ছে প্লাস ফোর আছে, তাহলে এক্সট্রা কত আছে এক্সট্রা যে প্লাস টু আছে, তাহলে কটা ইলেকট্রন যোগ করলে এখানে জিরো হবে, তাহলে আমাকে দুটা ইলেকট্রন যোগ করে দিই, ঠিক, তাহলে আমাদের কি আধানটা সমান করা হয়ে গেল দুটা ইলেকট্রন, তাহলে এটা আমাদের জারণ বিক্রিয়ার কাজ শেষ।
এরপর চলো বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া দেখো বিজারণ কি ছিল, বিজারণ ছিল হচ্ছে কি বি আর ও ফোর মাইনাস, এখান থেকে হয়েছে কি বি আর মাইনাস হয়েছে। চলো প্রথম ব্রোমিন একটা, ব্রোমিন একটা আছে, ভালো কথা। এবার অক্সিজেন সংখ্যাটা সমান করতে হবে, অক্সিজেন চারটা আছে, তাহলে দিয়ে কি করবো চারটা জল যোগ করে দেবো, ঠিক আছে। এবার হাইড্রোজেন দিকে কোথায় চারটা আটটা হয়েছে, এদিকে তো হাইড্রোজেন নেই, তাহলে হচ্ছে কি আটটা এইচ প্লাস যোগ করে দেবো, ঠিক আচ্ছা। এবার তো সবকিছু সমান হয়ে গেছে, আধানটা সমান করতে হবে। দেখো এদিকে আধান কত আছে, এদিকে টোটাল আধান কত আছে, এখানে মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে প্লাস এইট আছে, টোটাল কত প্লাস সেভেন আছে, কিন্তু এদিকে আধান কত আছে মাইনাস ওয়ান আছে, তাহলে এদিকে যদি মাইনাস ওয়ান করতে হয় তাহলে কত দিয়ে এখানে কটা ইলেকট্রন যোগ করতে হবে, টোটাল আটটা ইলেকট্রন যোগ করলে আমার এদিকে তো মাইনাস ওয়ান হয়ে যাবে, বোঝা গেল। দেখো মাইনাস এইট দিলে তো মাইনাস ওয়ান হবে এদিকে, তাহলে এটা বোঝা গেছে। তাহলে এবার তোর কি এদিকটাও সমান হয়ে গেল। এবার আমার কি করতে হবে, জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া দুটোকে যোগ করতে হবে। এবার যোগ করাটা কি দুদিকে ইলেকট্রন সংখ্যা সমান হতে হবে, তাহলে এদিকে এখানে ইলেকট্রন কটা আছে আটটা, কিন্তু এখানে ইলেকট্রন কটা আছে দুটা, তাহলে এটাকে আমরা কি করবো চার দিয়ে গুণ করলে আমার আট হয়ে যাচ্ছে, তাহলে কি করবো দুটো যোগ করে দেবো। তাহলে চলো যোগ করে দিচ্ছি, তোমরা এবার পরে লিখে গেলো তো আমরা জেনে গেছি, লিখে গেলো আমরা এখন লিখতে পারবো। তাহলে ওটাকে যদি আমি চার দিয়ে গুণ করে দিই, আমি এখানে চার দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটাকে যদি চার দিয়ে গুণ করি তাহলে ফোর, এখানে কি চার চাইলে ষোলো এইচ টু ও হবে, আর সেখানে চার দিয়ে গুণ করে দিলাম, এখানে চার চারে ষোলো এইচ প্লাস হয়ে গেল, আর ষোলোটা চার চার আটটা, ঠিক আছে। তাহলে চারটা ইলেকট্রন আটটা ইলেকট্রন কেটে গেল, এবার দুটো যোগ করে দাও, তাহলে কি হচ্ছে কি ফোর জিঙ্ক প্লাস সিক্সটিন এইচ টু ও প্লাস বি আর ও ফোর মাইনাস প্লাস এইট এইচ প্লাস, ঠিক আছে। এখন এদিকে গুলো এদিকে যোগ করো, এদিকে ফোর জিঙ্ক ও এইচ ফোর টু মাইনাস, একই রকম ভাবে বি আর মাইনাস, এখন ষোলো এইচ প্লাস, একই রকম ভাবে ফোর এইচ টু ও, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের হলো। এরপর দেখবো কি আমাদের কি এটা কোন মাধ্যমে বিক্রিয়াটা হচ্ছে, ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়াটা হচ্ছে। আচ্ছা আগে দেখে নাও তো দুটো সবকিছু মিললো নাকি, আচ্ছা এদিকে কি আছে এইচ প্লাস, এদিকে এইচ প্লাস, এইচ প্লাস যেহেতু সমান সমান জিনিস আছে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া আগে, তাহলে লিখি ফোর জেড এন, ঠিক আছে জিঙ্ক আছে। আচ্ছা জল এদিকে আছে ষোলোটা জল, এদিকে জল আছে, হ্যাঁ জল চারটা জল আছে, তাহলে চারটা জল বাদ দিয়ে দেবো এখানে, এদিকে কটা পড়ে থাকবে বারোটা, তাহলে বারোটা এইচ টু পড়ে থাকলো এখানে। আচ্ছা এবার এখানে বিআর ও ফোর, চলো বি আর ও ফোর মাইনাস হয়েছে, আচ্ছা তাহলে এদিকে আটটা এইচ প্লাস আছে, এদিকে ষোলোটা এইচ প্লাস আছে, তাহলে আটটা এদিকে চলে আসবে, তাহলে চলো এখান থেকে তো এদিকে এইচ প্লাস ওদিকে চলে গেল, তাহলে এখানে পড়ে থাকলে ফোর জিঙ্ক ও এইচ হোল ফোর টু মাইনাস, আচ্ছা এবার এখান থেকে কি প্লাস বি আর মাইনাস, এবার হচ্ছে গিয়ে তোমার এখানে কথা থাকবে আটটা এইচ প্লাস করে থাকবে। চলো এটা হলো যত কটা চলে গেছে। এবার আমাকে কি বললাম, যেহেতু এখানে আমরা এর আগে এখানে লিখেছিলাম কি যেহেতু এটা ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়াটি হচ্ছে, তাই জন্য এই মাধ্যমে তো এইচ প্লাস থাকতে পারে না, তাই জন্য আমাকে যেদিকে যতগুলো এইচ প্লাস আছে তার সমপরিমাণ ওএইচ মাইনাস দুই দিকে যোগ করব। তাহলে কি এদিকে আটটা এইচ প্লাস আছে, তাহলে এদিকে আটটা ওএইচ মাইনাস, এদিকে আটটা ওএইচ মাইনাস যোগ করবো। তাহলে চলো কি দাঁড়াচ্ছে দেখি, ফোর জেড এন প্লাস টুয়েলভ এইচ টু ও প্লাস বি আর ও ফোর মাইনাস, এদিকে আমি আটটা ওএইচ মাইনাস যোগ করে দিলাম, তাহলে এদিকে কি হবে ফোর জেড এন ও এইচ হোল ফোর টু মাইনাস প্লাস বি আর মাইনাস, আর এখান থেকে কি হয়েছে যদি আটটা এইচ প্লাস আর আটটা ওএইচ মাইনাস যোগ করলাম, তাহলে দেখো আটটা এইচ প্লাস আর আটটা ওএইচ মাইনাস মিলে কি তৈরি হবে, আট অনু জল তৈরি হয়ে যাবে না, তাহলে আমি লিখতে পারি আট অনু জল, ঠিক আচ্ছা। এবার পরের লাইনে কি লিখবো, দেখো এদিকে কমন কিছু তৈরি হলো, এদিকে দেখো জল আছে এখানেও জল আছে, তাহলে জলটা এখানে বাদ চলে যাবে, তো তাহলে বাদ চলে গেলে কি হবে পরের লাইনে কি লিখতে পারি ফোর জিঙ্ক প্লাস, এখানে কথা হচ্ছে গিয়ে আটটা যদি বাদ দিই তাহলে ফোর এইচ টু ও প্লাস বি আর ও ফোর মাইনাস প্লাস এইট ও এইচ মাইনাস, এখান থেকে তৈরি হবে কি এখানে ফোর জেড এন ও এইচ হোল ফোর টু মাইনাস প্লাস বি আর মাইনাস, জল তো কাটা চলে গেছে, তাহলে এটা হচ্ছে ওভারঅল আমাদের বিক্রিয়া হলো। এবার দেখো দুদিকে সমান হয়েছে কিনা, দেখো এখানে জিঙ্ক কটা আছে চারটা, জিঙ্ক এখানে চারটা আছে, তাহলে মিলে গেল। আচ্ছা এরপরে ব্রোমিন এখানে একটা, ব্রোমিন একটা মিলে গেছে। নেক্সট অক্সিজেন, দেখো অক্সিজেন এখানে চারটা, এখানে চারটা আটটা আর এখানে আটটা, তাহলে ষোলোটা টোটাল অক্সিজেন আছে এদিকে, এদিকে এখানে চার, চার চারে ষোলোটা অক্সিজেন আছে, মিললো। হাইড্রোজেনটা এদিকে কটা আছে, এখানে আটটা, এখানে আটটা, আট আর ষোলোটা হাইড্রোজেন আছে,
চার চারে ষোলোটা হাইড্রোজেন আছে, তাহলে মিলে গেছে, তাহলে দুইটা সমান সমান দিয়ে দেবো। তাহলে এইভাবে আমরা কি করলাম, দেখো অ্যাসিড মাধ্যমেও আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা ব্যালেন্স করতে পারলাম, ক্ষারীয় মাধ্যমে হিসেবে আমরা ব্যালেন্স করতে পারলাম, ঠিক আছে। আচ্ছা আর একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, একটা দেখো পোষক মাধ্যমে যেগুলো থাকে না সেগুলো একদম একদমই সহজ, একটা পোষক মাধ্যমের উদাহরণ নিয়ে নিই, চলো একটা পোষক মাধ্যমের উদাহরণ নিয়ে নিই। ওই যে থায়োসালফিনের বিক্রিয়াটা কি ছিল, Na2S2O3, এর মধ্যে যদি আমরা I2 বিক্রিয়া করাতাম তাহলে এখান থেকে তৈরি হতো Na2S4O6 প্লাস এখান থেকে তৈরি হতো Na2I। আচ্ছা এই বিক্রিয়া তোমরা ব্যালেন্স করতে পারলো, দেখো এটা পোষক মাধ্যমে, অ্যাসিড বা OH- কিছুই নেই, তাহলে পোষক মাধ্যম, দেখো পোষক মাধ্যম গুলো একদমই সহজ, নর্মালি H+ OH- কিছুই অ্যাড করতে হবে না। দেখো একটা উদাহরণ করে নিই, তাহলে প্রথমে পাঁচ কি এটাকে আয়নে করতে হবে, আয়নে করে নিই, তাহলে কি S2O3 কটা আছে, 2 মাইনাস হবে, এখন তোমার বেরিয়ে I2, তাহলে এখান থেকে তৈরি হবে কি S4O6 2 মাইনাস, এখান থেকে তৈরি হবে কি I-। তাহলে প্রথমে জারণ সংখ্যা মানে জারণ বিজারণ বের করতে হবে, তাহলে এখানে কি হচ্ছে সালফারটা এখানে জারণ সংখ্যা দেখো প্লাস 2 হবে, এখান থেকে সালফার জারণ সংখ্যা কত 2.5। আচ্ছা এখানে আয়োডিনের জারণ সংখ্যা 0, এখানে আয়োডিনের জারণ সংখ্যা হচ্ছে -1, তাহলে এখানে জারণ হয়েছে, এটা এটা হচ্ছে জারণ, আয়োডিনটা এখানে কি হয়েছে বিজারণ, বিজারণ। আচ্ছা তাহলে জারণ বিক্রিয়াটাকে লিখো, জারণ অর্ধ বিক্রিয়া কি S2O3 2 মাইনাস, এখান থেকে কি হয়েছে S4O6 2 মাইনাস, তাই না। তাহলে এবার দেখো প্রথম কাজ কি, অক্সিজেন ছাড়া বাকি সংখ্যাগুলোকে সমান করতে হবে, তাহলে এখানে অক্সিজেন কটা আছে 4টা, আচ্ছা এখানে সালফার এখানে 4টা আছে, এদিকে তাহলে সালফার 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে দুই এখানে 4টা হলো, এবার অক্সিজেন দেখো 6টা আছে, এখানে দেখো 6টা অটোমেটিক মিলে গেছে, ঠিক আছে। এবার কি করলো, জাস্ট আমাকে আধানটা সমান করতে হবে, এদিকে দেখো আধান কটা আছে টোটাল -4টা আছে, এদিকে -2 আছে, তাহলে আমাকে কটা যোগ করতে হবে, এদিকে দুটো ইলেকট্রন যোগ করে দাও, তাহলে এদিকে -4 হয়ে গেল। এখন জারণ বিজারণ বিক্রিয়া, দেখো বিজারণটাকে দেখো, বিজারণ বিক্রিয়া কি ছিল, I2 ছিল, I2 থেকে কি হয়েছে I- হয়েছে, তাহলে কি সংখ্যাটা সমান করে দাও, সংখ্যা সমান হয়ে গেল। এবার এদিকে দুটো মাইনাস, তাহলে এদিকে দুটো ইলেকট্রন যোগ করে দাও, তাহলে এখানে দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন যাচ্ছে এদিকে যোগ করে দাও, তাহলে আমার ব্যালেন্স হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, তাহলে 2S2O3 2- প্লাস I2, এখান থেকে ইলেকট্রন ইলেকট্রন তো কেটে চলে গেল, তাহলে হচ্ছে কি S4O6 2 মাইনাস, এখান থেকে 2I-, ঠিক আছে। তো দেখো এইভাবে কিন্তু ইজিলি ব্যালেন্স হয়েছে, এটাকে আমরা আণবিক বিক্রিয়া লিখে দিতে পারবো, তাহলে কি লিখতে পারবো বলো, তাহলে এখান থেকে আমাদের দুটা আছে, তাহলে 2Na2S2O3 প্লাস আয়োডিন, আয়োডিন আছে, এখান থেকে কি হয়েছে এখানে একটা সংখ্যা মানে কি Na2S4O6 প্লাস 2 আছে এখানে 2Na2, দেখো ব্যালেন্স হয়ে গেল, এটা হলো পোষক মাধ্যমের বিক্রিয়া। তাহলে দেখো আমরা সব ধরনের বিক্রিয়াগুলো কিন্তু উদাহরণ নিয়েছি, এরপরে তোমাদের আমি অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছি, সেই হোমওয়ার্ক গুলো প্রত্যেকটা ধরে ধরে করবে, কোথাও যদি প্রবলেম হয় সঙ্গে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে, আমি এগুলো প্রত্যেকটা সঙ্গে সঙ্গে সলভ করে দেবো, ঠিক আছে। তাহলে আজকে আমাদের ক্লাসটি এই পর্যন্তই, আমরা এই পর্যন্তই এটা করছি, আর পরবর্তী ক্লাসে আমরা শিখব জারণ সংখ্যা পদ্ধতিতে কিভাবে সমতা বিধান করতে হয়, সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখে নেব। তাহলে আমাদের আশা করা যায় পরের ক্লাসে আমরা এই রাইডক্স রিঅ্যাকশনটা আমরা কমপ্লিট করে নেব। আর তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, এবং এই চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আর তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে এখনই কন্ট্যাক্ট করো।